এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। প্রথমেই চরিত্রায়নে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ বলতে আমরা বাংলাদেশ সংসদকে বোঝাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে সেই সকল দ্বিমুখী মাধ্যমকে বোঝাচ্ছি যার মাধ্যমে সচরাচর আমরা অন্যের কাছে বার্তা আদান প্রদান করি, আমাদের মনোভাব, স্ট্যাটাস এই ধরনের বিষয়গুলো প্রকাশ করি। উদাহরণস্বরূপ বলা যায় ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, টেলিগ্রাম, ইমো, ইউটিউব, টিকটক ইত্যাদি। মাননীয় স্পিকার, বাংলা ভাষার বিকৃত এই শব্দটি আজকের সংসদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা বাংলা ভাষার বিকৃত বলতে কয়েকটি লেয়ারে বুঝবো। মাননীয় স্পিকার, প্রথমত ভিনদেশি তথা ইংরেজি ভাষায় বাংলা শব্দ লিখন। দুই নম্বর, মাননীয় স্পিকার, ভিনদেশি শব্দকে বাংলা শব্দের স্থলাভিষিক্তকরণ। মাননীয় স্পিকার, আমি আবারও বলছি স্থলাভিষিক্তকরণ। এখানে একটি গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন দরকার, একটি স্থলাভিষিক্তকরণ আর একটি গ্রহণ। মাননীয় স্পিকার, স্থলাভিষিক্তকরণ বলতে আমরা সেই সকলগুলোকেই বোঝাচ্ছি যেই শব্দগুলোর ইতিমধ্যে বাংলা আছে কিন্তু বাংলাকে ব্যতিরেকে আমরা অন্য ভাষার শব্দগুলোকে ব্যবহার করছি। যেমন মাননীয় স্পিকার, আমরা যেমন একটি শব্দ চ্যাট সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যবহার করছি কিন্তু তার একটি সুন্দর শব্দ রয়েছে বার্তা। মাননীয় স্পিকার, কোনোভাবে এখানটায় যেগুলো ইতিমধ্যে বিদেশি শব্দ গ্রহণ করেছি তাকে স্থলাভিষিক্ত বলছি না। মাননীয় স্পিকার, যেমন উদাহরণ হিসেবে বলতে পারি চেয়ার, ইতিমধ্যে কিন্তু আমরা এটা বাংলায় ব্যবহার করছি। মাননীয় স্পিকার, এইটা স্থলাভিষিক্তকরণ নয়। মাননীয় স্পিকার, তারপর যেটি বলতে চাচ্ছি, বাংলা ভাষার সার্বজনীনতা এবং নিজস্বতা হারানো তথা ব্যবহার হ্রাস পাওয়া এবং বাংলা শব্দ দ্বারাই বাংলা একটু পরে চেয়ে নিচ্ছে। মাননীয় স্পিকার, আজকে মাধ্যমগুলো বলতে কি বোঝাচ্ছি? মাননীয় স্পিকার, আমাদের অনেকগুলো মাধ্যম রয়েছে, মাননীয় স্পিকার প্রভাবক রয়েছে কিন্তু আমরা বলতে চাচ্ছি সামাজিক মাধ্যম এই বাংলা ভাষার বিকৃতির জন্য মাননীয় স্পিকার আজকে প্রধানত দায়ী। মাননীয় স্পিকার, একটি ক্লারিফিকেশন আরেকটি দিয়ে যায়। মাননীয় স্পিকার, আমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ব্যক্তিগত যে স্ট্যাটাস দিই মাননীয় স্পিকার, এগুলোর উপর কিন্তু কারো এখতিয়ার বা নিয়ন্ত্রণ নেই। মাননীয় স্পিকার, এখানে আমরা সবসময় স্বাধীন। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার আজকের আর্জেন্সিটি কোথায় বিতর্কের? মাননীয় স্পিকার, আমরা যদি ইউনেস্কোর কিছু তত্ত্বের দিকে যাই, মাননীয় স্পিকার, যদি 1950 সালের দিকে দেখি। জি, প্রশ্নটি হচ্ছে, যখন আপনার দেশে কিংবা আপনার পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না তখন কি পুরোপুরি বিকৃত ছিল না? মানে বাংলা ভাষাটা কেমন ছিল তখন, কি হতো না, একটু ক্লিয়ার করেন। আপনার এই উত্তরটি একটু পরে আমি দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি আগে আমার সংজ্ঞাটা ক্লারিফাই করে নিই। মাননীয় স্পিকার, তাহলে আমরা কি বোঝাচ্ছি? এই যে আমাদের যে বাংলা ভাষার ব্যবহারটি হচ্ছে, মাননীয় স্পিকার, এই যে আমরা যে বিশ্বায়নের যুগে বসবাস করছি, এই যুগে বাংলা ভাষাকে বিকৃত করবার জন্য আমাদের সামাজিক মাধ্যমগুলো প্রধানত দায়ী। মাননীয় স্পিকার, কেন দায়ী? মাননীয় স্পিকার, আমরা তিনটি কারণে বলতে চাচ্ছি, অর্থাৎ আজকে আমাদের স্ট্যান্ড পয়েন্টগুলো তিনটি। মাননীয় স্পিকার, এক, বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান প্রভাব। দুই, বিদেশি শব্দেরকে বাংলা শব্দের স্থলাভিষিক্তকরণ। তিন, আধুনিকতার যোগাযোগ মাধ্যমের উপর আমাদের যে নির্ভরতা। মাননীয় স্পিকার, এই তিনটি কারণে আমরা বলতে চাচ্ছি আজকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষার বিকৃতির জন্য দায়ী। মাননীয় স্পিকার, তিনি যে প্রশ্নটি করলো সেই প্রশ্নটি হলো, আমরা যদি দুইটা ওয়ার্ল্ড দেখি, যদি আমরা 2000 সালের পূর্ব সময় দেখি এবং 2000 সালের পরবর্তী সময় দেখি, তাহলে 2000 সালের পূর্ববর্তী সময় বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এত প্রভাব ছিল না, আমাদের হাতে মুঠোফোন ছিল না, মাননীয় স্পিকার, স্মার্টফোন ছিল না, তখন বাংলা ভাষার বিকৃত আর বর্তমানে বাংলা ভাষার বিকৃতির যদি আমরা একটি তুলনা করি, মাননীয় স্পিকার, বর্তমান দেখা যাচ্ছে এই পরিমাণটা অনেক বেশি হ্রাস বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, একটি স্ট্যাটিস্টিক যদি দেই তাহলে, মাননীয় স্পিকার, একটি স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে প্রায় 25% এইখানটায় বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে। আগে যখন আমাদের এই যোগাযোগ মাধ্যমগুলো ছিল না, মাননীয় স্পিকার, সেই সময়ে বাংলা ভাষার বিকৃত হতো না, সেটা আমরা বলতে চাচ্ছি না, হতো তবে সেটা কম ছিল, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসার কারণে আমাদের এই বাংলা ভাষার যে বিকৃত হচ্ছে এই বিকৃত হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমরা আমাদের কথার মাধ্যমে প্রমাণ করে যাব যে বাংলা ভাষার এই বিকৃতির কারণ, বিকৃতির জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান দায়ী। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি প্রথমে আমি একটা বিষয়কে ক্লিয়ার করতে যাই, মাননীয় স্পিকার, দেখুন আমরা কিন্তু আজকে শুধুমাত্র এটা বলছি না যে বিদেশি শব্দের দ্বারাই বাংলা ভাষা বিকৃত হচ্ছে, বাংলা ভাষা দ্বারাও বাংলা ভাষার বিকৃত হচ্ছে। বিদেশি শব্দের উদাহরণ হিসেবে যদি আমরা বলি, আমরা যখন বন্ধুর সঙ্গে, আমরা মেসেঞ্জারে, আমরা যখন চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলি, এই যে চ্যাটিং শব্দটি, মাননীয় স্পিকার, আমরা যদি গুরুজনদের কাছে চ্যাট শব্দটি ব্যবহার করি, তারা কিন্তু এটি বাংলা ভাষায় একটি বিকৃত বকা শব্দ অর্থে নেয়। কিন্তু মাননীয় স্পিকার, আধুনিকতার যুগে
এই চ্যাটিং শব্দটি এইখানটায় অন্য অর্থে ব্যবহার হচ্ছে মানুষ স্পিকার। এই যে দেখুন চ্যাটের বাংলা শব্দ কিন্তু সুন্দর একটি শব্দ রয়েছে বার্তা মানুষ স্পিকার, অথবা আমরা এইখানটায় আরো অনেক শব্দ রয়েছে যেগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসার কারণে এই জিনিসগুলো কিন্তু আমাদের দ্বারা আরো প্রবণতা বেড়েছে। মানুষ স্পিকার বর্তমান আধুনিকতার যুগে এই বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে মানুষ স্পিকার এই যে আমরা যে বাংলা শব্দগুলো ব্যবহার করছি সেই শব্দগুলোর ব্যবহার পরিমাণটা কমে গেছে। মানুষ স্পিকার তাই বলতে চাচ্ছে যে আজকে এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের সংসদে উত্থাপিত মোশনটি হচ্ছে এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। আমাদের পক্ষ দলের প্রধানমন্ত্রী বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যে এটা বিকৃত করছে তার অন্যতম কারণ হচ্ছে এটা। আমি বলে যেতে চাই আজকে যখন তারা উদাহরণ দিয়ে গেলেন যে ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে বিকৃতি ছড়াচ্ছে, আমি বলি যে সময় একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ যে সঠিকভাবে বাংলা ভাষার উচ্চারণ এবং ব্যবহার জানে সে যখন এই বিকৃত ভাষাটা দেখছে সে সেখান থেকে বুঝতে পারছে যে এটা বিকৃত উচ্চারণ এবং সে হচ্ছে আরো সচেতন হবে যে এই ভাষাটা হচ্ছে বিকৃত উচ্চারণ হচ্ছে এটা সঠিকভাবে প্রয়োগ বিস্তার। এটা একদিকে যেমন বিকৃত অন্যদিকে যে সচেতনতা সৃষ্টি করছে এই দিকটা তাদের চোখ এড়িয়ে গিয়েছে। মানে স্পিকার আমরা বলতে চাই তাদের পক্ষে মানে তিনটে স্ট্যান্ড পয়েন্ট ছিল, একটা হচ্ছে বিশ্বায়ন যুগ, আমি বলবো বিশ্বায়ন না বরং ভুল বিশ্বায়নের ব্যাখ্যা হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাংলা ভাষার বিকৃতির কারণ। আজকে একটা স্টুডেন্ট যখন নিজেকে অনেক ওভার স্মার্ট মনে করে সে মনে করে বাংলা ভাষার পাশাপাশি দু একটা ইংলিশ না বললে তার স্মার্টনেসই প্রকাশ পাবে না, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভুল বিশ্বায়নের ব্যাখ্যা, বিশ্বায়ন না। আধুনিকতার যুগের মানে মানে আমরা আধুনিক হব, বৈশ্বের সাথে তাল মিলিয়ে চলবো তার মানে এই নয়, নিজের স্বকীয়তা নিজের ভাষার স্বকীয়তাকে ভুলে যাব। নিজের ভাষার স্বকীয়তা রক্ষা করা, নিজের ভাষার মাধুর্যতা রক্ষা করা অন্যতম আধুনিকায়ন বলে আমি মনে করি। তো মানে স্পিকার তারা বলছে বিদেশি শব্দের ব্যবহার স্থলাভিষিক্তকরণ, মানে স্পিকার বিদেশি শব্দের ব্যবহার স্থলাভিষিক্তকরণ বলতে আমরা বাংলা ভাষার সঠিক ব্যবহারটা এখানে মজবুতভাবে গড়ে তুলতে হবে, তাহলে আর বিদেশি ভাষার স্থলাভিষিক্তকরণ সম্ভব হবে না। তাই আধুনিকায়নের যুগে আধুনিক যুগের নির্ভরতা বৈশ্বানিক যুগ এই কোনো দিকটাই এখানে বাংলা ভাষার বিকৃতির মূল কারণ হিসেবে দাঁড়াতে পারে না, কেননা আধুনিকায়ন বা বৈশ্বায়ন কখনোই বলে না যে বাংলা ভাষার বিকৃতির কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বরং ভুল আধুনিকায়নের ব্যাখ্যাই এখানে মূল কারণ বলে আমরা মনে করছি। এবার আমরা চলে আসি যে আমরা কেন মনে করছি যে এই সংসদের আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষাকে বিকৃত করছে না। প্রথম কারণ, সর্বাবস্থায় বাংলা ভাষার প্রয়োগ নেই মানুষ স্পিকার। দ্বিতীয় কারণ হচ্ছে ভাষাটির অর্থনৈতিক প্রতিষ্ঠানে, এবং তৃতীয় কারণ ভুল গ্লোবালাইজেশনের ব্যাখ্যা বা বিশ্বায়নের ভুল ব্যাখ্যা। মানুষ স্পিকার চলে যায় সর্বাবস্থায়। আজকে বাংলাদেশ অনেক বড়, 1,47,500 বর্গ কিলোমিটার একটি দেশ, এখানে অনেক মানুষ বসবাস করে, সেখানে শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে সর্বস্তরে জনগণের ভাষা শিক্ষা নিশ্চিত করা সম্ভব না বা ভুল দিকে প্রয়োগ করা সম্ভব না। এখানে আমাদের যে ভোক্তা কেন্দ্রিক বাজার ব্যবস্থা, আজকে যখন আমি বাজার থেকে কোনো পণ্য কিনতে যাচ্ছি সেই পণ্যের প্যাকেটের উপরে ভুল বানান ভুল প্রয়োগ শব্দের বিকৃতি রয়েছে, তখন যখন এই পণ্যটা এই প্যাকেটের উপর মডিফিকেশনটা যখন সে বাসায় নিয়ে আসছে সে যখন দেখছে এই পণ্যের যেই নামটা আছে সেটা দেখেই তো তারা প্রচলিত হচ্ছে, তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এটাও একটা অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলা ভাষার বিকৃতির জন্য। তারপরে আমরা বলতে চাই যে আমাদের দেশে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি বলবো এখানে কোথায় বাংলা ভাষার সঠিক প্রয়োগ নেই, আমাদের ভাষা শিক্ষার উপর সঠিক জোরদার দিতে হবে। আজকে যখন একটা স্কুলের শিক্ষার্থী স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে যখন সঠিকভাবে বাংলা শিক্ষা রপ্ত করতে পারবে প্রয়োগটা জানবে তখন সে কখনোই ফেসবুকে একটা ভুল স্ট্যাটাস দিবে না, সে কখনোই ফেসবুকে ভাষার বিকৃত উচ্চারণ করবে না। তাহলে আমাদের সমস্যাটা কোথায়, বিকৃত উচ্চারণ তখনই হচ্ছে যখন আমরা এটা সঠিক প্রয়োগ জানছি না, যখন আমরা এটা সঠিক ব্যাখ্যা বা কীভাবে প্রয়োগ করতে হবে কীভাবে শিখতে হবে সেটা বুঝতে পারছি না। তাই আমরা বলতে চাচ্ছি আমরা যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা থেকে জোরদার করি সঠিকভাবে শিখতে পারি সেই ক্ষেত্রে এইটাই হচ্ছে মূল কারণ করে চেয়েছি, এইটাই হচ্ছে মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে পরোক্ষভাবে পরবর্তীতে যে যে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাষাগুলি বিকৃত হচ্ছে। আমাদের আরেকটা দেখতে আমাদের দেশে বাংলাদেশ এটা হচ্ছে মাতৃভাষা দেশ বাংলাদেশ পরে চেয়েছি। অফিস আদালতে বাংলাদেশের অফিস আদালতে বাধ্যতামূলকভাবেও বাংলা ভাষার প্রয়োগের কথা বলা থাকলেও কোথায় যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না, যেহেতু অফিস আদালত একটা ফর্মাল জায়গা সেই জায়গায় বাংলা ভাষার প্রয়োগ বাধ্যতামূলক কিন্তু আসলে সেটা আমরা মানছি না, সেটা ব্যবস্থা জোরদার করতে পারছি না। দেখা যাচ্ছে দিন শেষে সবাই যে যার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ইচ্ছা মতো ভাষার বিকৃতি করছে, ওইখানে যদি আজকে সঠিকভাবে ভাষার ব্যবহারে যথার্থতা জোরদার করা হতো কোনো শাস্তিমূলক ব্যবস্থা থাকতো বা কোনো কঠোরতা থাকতো তাহলে এই ভাষার বিকৃতি সেই পর্যায়ে পৌঁছাতো না মানে স্পিকার, তাহলে এখানে ব্যবহারটি হতো না। বাংলা ভাষার অর্থনৈতিক প্রয়োগ প্রতিষ্ঠানে মানে স্পিকার একটি দেশের ভাষার অর্থনৈতিক প্রয়োগ বা প্রতিষ্ঠা কখন হয়, যখন এই যে আজকে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা কোনো দেশে পড়াশোনা করতে গেলে ইংরেজি আমাদের পড়াশোনা করতে হয়, জাপানে গেলে জাপানিজ ভাষা শিখে যেতে হয়, কিন্তু আজকে বাংলাদেশে কোনো শিক্ষার্থী পড়তে আসলে বাংলাদেশি ভাষা শিখে পড়ে আসতে হয় না, কারণ বাংলাদেশের ভাষা তারা বাংলাদেশেই সঠিকভাবে প্রতিষ্ঠা করা নেই, বাংলাদেশেই সঠিকভাবে গুরুত্ব নেই, তাহলে একটা বিদেশি ইউনিভার্সিটির বাধ্যবাধকতা দূরের কথা, তাহলে এটা প্রতিষ্ঠা লাভের দিক থেকে আমি বলবো বাংলা ভাষার অর্থনৈতিক সঠিক প্রতিষ্ঠা নেই, যে এই জন্যই হচ্ছে এটা। তারপর মানুষকে আরো বলতে এই যে আমাদের আগে সঠিক সময়ে যে আগে যে সময়টা ছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে আগে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা বিস্তার করছি এটা আমি দেখে যেতে চাই গণমাধ্যমের মাধ্যমে। বেসরকারি টেলিভিশনে যে আমাদের দেশে যে বেসরকারি টেলিভিশনগুলি আছে এগুলি তো সঠিক প্রমিত ভাষার ব্যাখ্যা বা প্রচার প্রচারণা হয় না মানে স্পিকার। তারপর হচ্ছে রেডিও, বাংলাদেশ বেতার ছাড়া কোনো রেডিও তাই ঠিক মতো বাংলা ভাষায় রেডিও সম্প্রচার
প্রচার হয় না সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ধরে নিচ্ছেন যে সেই ক্ষেত্রে হচ্ছে বাংলা ভাষার বিকৃতি সম্ভব শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে তাই আমরা বলতে চাই যে বাংলা ভাষা আগেও বিকৃতি হয়েছে এখনো বিকৃতি হয়েছে তো এই যে আমরা যে শিখছি আমরা যে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রসারতা ছিল না সেই সময় এটা হয়েছে এই যে আমরা ঘরে একটা যখন থাকি টিভি দেখি আমাদের মায়ের ভাষা এই মায়ের ভাষাগুলো আমরা রপ্ত করি বিকৃত হচ্ছে এই সংশ্লিষ্ট মাধ্যমে যে আমরা শিকড় থেকেই আমাদের মূলত বিকৃতিটা উঠে আসছে তো শিকড় ঠিক করতে পারলে অটোমেটিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা একটা ন্যূনতম কারণ মানুষকে তাই আমরা বলতে চাই যে 2010 সালে মাতৃভাষার উন্নয়ন সংরক্ষণের জন্য একটি আইন প্রণয়ন করা হয় কিন্তু এর প্রসারতা একদমই লক্ষ্য করা যায় না শুধুমাত্র আইন প্রণয়ন করলে হবে না লক্ষ্য করতে হবে তাই বলতে চাই যে ভাষার দুর্নীতির কারণ ধরতে গেলে তাদের এই একটি কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই নগণ্য আমাদের এই বিশাল ব্যক্ত কারণের কারণে বাংলা ভাষার বিকৃতির জন্য ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ সবাই বিতর্কের মোশন নির্ধারণ করা হয়েছে এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বাংলা ভাষাকে বিকৃত করেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার প্রথমে আসতে চাই ওনাদের প্রথম বক্তার কথায় ওনাদের প্রথম বক্তা বলে গেলেন বাংলা বানান নিয়ে কথা ওনাদের প্রথম বক্তা বলে গেলেন বিভিন্ন গৌণ কারণ নিয়ে কথা আজকের যদি মোশনটার দিকে আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি মাননীয় স্পিকার মোশনটাতে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বাংলা ভাষাকে বিকৃত করছে তাহলে আমরা এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে প্রধানতম মাধ্যম হিসেবে দেখাচ্ছি ওনারা গৌণ কারণগুলোকে প্রধানতম মাধ্যমে নিয়ে এসে আজকের এই ভিতর আজকের এই সংসদে মাননীয় স্পিকার একটি বিভ্রান্ত সৃষ্টি করছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরও বলে যেতে চাই ওনারা বলে গেল কখনো বলে না যে এই জিনিসটা থেকে মাননীয় স্পিকার ওনারা আমাদের সাথে এটা আমাদের সাথে একাত্মতা পোষণ করে গেছে যে আগেও বিকৃত হচ্ছে এখনও বিকৃত হচ্ছে আমরাও বলে গিয়েছি আগেও বিকৃত হচ্ছে এখনও বিকৃত হচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যখন বাংলাদেশ থেকে ভালোভাবে আসা শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পর বাংলা ভাষার বিকৃতিটা যতটা হারে বাড়ছে মাননীয় স্পিকার এর আগে ততটা হার বাংলা ভাষার বিকৃতিটা ছিল না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এরপর আসে আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে আজকের এই মোশনটাকে সংজ্ঞায়িত করেছিলেন মাননীয় স্পিকার তিনি বলে গিয়েছেন বিশ্বায়ন যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান প্রভাব বিদেশি শব্দের বাংলা শব্দের স্থলাভিষিক্তকরণ আধুনিকতা যোগাযোগের মাধ্যমে প্রভাব মাননীয় স্পিকার মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাননীয় স্পিকার যে ভাষার জন্য 1952 সালে এত কষ্ট করে যুদ্ধ করলে আমাদের সূর্য সন্তানেরা মাননীয় স্পিকার দিন শেষে যখন ঘুমাতে চাই ফেসবুকের টাইম লাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা মাননীয় স্পিকার বাংলা ভাষার অশুদ্ধ বানানের মধ্য দিয়ে পোস্টগুলো দেখি সত্যি তখন নিজের প্রাণে ব্যথা জাগে আসলে মাননীয় স্পিকার নিজের দেশের ভাষার আগে নিজেরা কত বেশি নিজের ভিতরে নিতে পারছি মাননীয় স্পিকার এরপর বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বিশ্বায়নের যুগে যখন আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে হয় তখন একে অন্যের সাথে আমাদেরকে যুক্ত থাকতে হয় মাননীয় স্পিকার ওনারা বলে গেল ভুল বিশ্বায়ন কখনো কোনোভাবে এখানে পড়তে পারে না আমরা বলে যাচ্ছি বিশ্বায়নের যুগে যখন আপনি একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে চাবেন তখন আপনার তো প্রযুক্তিটা কাজে লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে বিশ্বায়নের এই যুগে সবচেয়ে বড় প্রভাবক হিসাবে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার যখন এই বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সবচেয়ে বড় প্রভাবক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্য দিয়ে আমাদের বাংলা ভাষার বিকৃত ব্যবহারটা হচ্ছে মাননীয় স্পিকার এরপর বলে যেতে চাই বিদেশি শব্দে বাংলা ভাষা স্থলাভিষিক্ত করে মাননীয় স্পিকার আমরা আজকে অনেক জায়গায় ফেসবুকে স্ট্যাটাস চ্যাটে আমরা বলে যাচ্ছি চ্যাট বলে যাচ্ছি ফিডটা সেন্ড করে বলে যাচ্ছি মাননীয় স্পিকার আমরা না বলছি ইংরেজিটা ঠিকঠাকভাবে বলতে না বলছি বাংলাটাকে ঠিকঠাকভাবে বলতে মাননীয় স্পিকার তাহলে সেখানে আমার দেশে এত সুন্দর একটা শব্দ থাকা সত্ত্বেও সেই বাংলাটাকে ইউজ না করে মাননীয় স্পিকার আমি একটা বিদেশি শব্দকে ইউজ করছি তাহলে সেই সময় আমার বাংলা ভাষার বিকৃতিটা কতটুকু হচ্ছে মাননীয় স্পিকার এরপর দেখিয়ে যেতে চাই আধুনিকতা যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরতা মাননীয় স্পিকার আপনাকে যদি আমি একটু রেশিও দেখা যেতে চাই বিশ্ববিখ্যাত ভাষা বিজ্ঞানী নোয়াম চমস্কি বলেছেন একটি সময় এমন সময় আসবে একটি দেশ তার নিজের দেশটির ভাষাকে ধরে রাখতে পারবে না মাননীয় স্পিকার এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফোলেন ভিত্তিক যে ভাষা একটি নেটওয়ার্ক আছে নেপোলিয়ান ক্যাট তারা দেখিয়ে গেছে 2020 সালের এপ্রিল মাসে বাংলাদেশে তখন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমকারী ব্যবহার 3,84,75,000 মানুষ মাননীয় স্পিকার আর সেই সংখ্যা আজ 2021 বছরের মাথায় 2021 সালে মে মাসে গিয়ে দাঁড়িয়েছে 4,82,30,000 মানুষের মাননীয় স্পিকার এ থেকে বোঝা যাচ্ছে 18 থেকে 24 বছর মানুষের বয়সীরা এখানে সবচেয়ে বেশি ব্যবহার করছে মাননীয় স্পিকার ওনারা বলে গেল সুশিক্ষিত মানুষেরা নাকি সচেতন হলে বাংলা ভাষার ব্যবহার হবে না এই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম সুশিক্ষিত মানুষই সবচেয়ে বেশি ব্যবহার করছে মাননীয় স্পিকার তাদের দ্বারাই বিকৃতিটা ছড়াচ্ছে তাহলে মাননীয় স্পিকার দেখেন মেসেঞ্জার 2020 সালে আমাদের দেশে ছিল 93,91,91,000 ব্যবহারকারী ছিল মাননীয় স্পিকার সেখানে এক বছরে 4 গুণ বেড়ে 4,01,00,000 দাঁড়িয়েছে তাহলে যেখানে বাংলাদেশে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসার পরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসার পরে এত মানুষের ব্যবহার বেড়েছে এবং এই মানুষই তাদের বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে বাংলা ভাষাকে বিকৃত করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা আজকে কিভাবে অন্য গৌণ কারণগুলোকে বাংলা ভাষার বিকৃতির প্রধান কারণ হিসেবে বলে যান সেটা আমার কোনোভাবে বোধগম্য নয় মাননীয় স্পিকার আমরা আরও বলে যেতে চাই মাননীয় স্পিকার যখন যুগান্তরে একটি রিপোর্ট প্রকাশ হলো ফরিজিয়ে নিচ্ছে যখন একটি রিপোর্ট প্রকাশ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমেই বাংলা ভাষাকে বিকৃতির সবচেয়ে হারে বাংলা ভাষাকে বিকৃত করছে মাননীয় স্পিকার প্রশ্ন হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ আপনি ফেসবুক ইউটিউব টুইটার ব্যবহার করে কখন বিকৃত করেছেন একটু বর্ণনা করে দেন সংসদে মাননীয় স্পিকার আমি দেখিয়ে গিয়েছি আমার রেশিওতে আমাদের দেশে যে সমস্ত মানুষগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে সেখানে সব ধরনের সব ক্লাসের মানুষ আছে মাননীয় স্পিকার আমি একজন মাননীয় স্পিকার বিকৃত করলাম কি না করলাম আমার একজনের উপর ভাষার আজকে বিকৃত নির্ভর করে না মাননীয় স্পিকার সেখানে আমার গৌণ কারণগুলোকে সেখানে আমার একজনের হারের থেকে তাকালে হবে না মাননীয় স্পিকার মেজরিটি পার্সেন্ট বাংলা ভাষাকে আসলে বিকৃত করছে কিনা আমাকে সেই দিকে তাকাতে হবে মাননীয় স্পিকার
আমি বলতে ওনার প্রশ্নের উত্তর দিতে পেরেছে মাননীয় স্পিকার। যুগান্তরের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি বন্ধে পদক্ষেপ নিয়ে। মাননীয় স্পিকার, 2020 সালের 24 ফেব্রুয়ারি এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তারা বলে যাচ্ছে বাংলাদেশের ভাষা বিকৃতির পিছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র নতুন যাত্রা নতুন মাত্রা যোগ করেছে মাননীয় স্পিকার। ডাবের অধ্যাপক মাননীয় স্পিকার, যিনি কিনা ইংরেজি শব্দের বাংলা ইংরেজি শব্দের স্থলে বাংলা শব্দের স্থলে ইংরেজি শব্দের ব্যবহারটাকে উনি এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মাননীয় স্পিকার। আমরা যদি আমাদের কবি সাহিত্যিকদের কাছে একটু তাকাতে চাই, বাংলাদেশে নির্মলেন্দু গুণ বয়ে গিয়েছে। আমরা আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের বাংলা ভাষাটাকে রেখে যেভাবে ইংরেজি শব্দগুলো ইউজ করছি এতে বাংলা ভাষার বিকৃতি সবচেয়ে বেশি করছে। তিনি বলে যেতে চেয়েছিলেন তাহলে আমরা কি ফেসবুকে একটা নতুন বাংলা শব্দ ইউজ করতে পারি না, মেসেঞ্জারে নতুন বাংলা শব্দ ইউজ করি না? বাংলাদেশে তো এত নতুন এত সুন্দর সুন্দর শব্দগুলো আছে। তিনি এক এক দুই তিনটা শব্দের মাননীয় স্পিকার যেদিন শব্দকে মানুষের সামনে আনতে চেয়েছিলেন, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এটা যেহেতু মানুষের কাছে সবচেয়ে বেশি ছড়িয়ে গেছে এটা আসতে পারে। তাই মাননীয় স্পিকার, আজকের সংসদে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমাদের প্রস্তাবটি আজকের সরকারের গৃহীত হবে। মাননীয় স্পিকার, বিতর্ক চলছে কিন্তু সরকারি দল এখন পর্যন্ত বিতর্কটি বুঝতে পারে নাই। কোন জায়গায় বুঝতে পারে একটু ব্যাখ্যা করি। আপনি যখন এই সংসদে প্রমাণ করতে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সকল কারণগুলো আছে, আপনি যোগাযোগ মাধ্যম বলতে বোঝাইছেন ফেসবুক, ইউটিউব, টুইটার কিংবা অন্যান্য মাধ্যমগুলো, এই মাধ্যম বাংলা ভাষাকে বিকৃত করে, তখন আপনাকে দেখাতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন পার্ট কোন পর্ষণ কতটুকু বিকৃত করেছে এবং সেটার মাধ্যমে কী কী হয়েছে। এখন পর্যন্ত পুরো বিতর্ক দেখাইতে পারে না, ব্যর্থ। নাম্বার টু, তারা তিনটা কারণ মোটাকে বিতর্কে দেখাইছে। একটা বলছে যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আছি, দুই বলছে বিদেশি শব্দ আমরা ইউজ করতেছি, তিন বলছে আসলে আধুনিকতার ছোঁয়া। আমরা তিনটার একটা অস্বীকার করতেছি না, আমরা বর্তমানে গ্লোবালাইজেশন যুগে আছি। কিন্তু এই যুগে একটা গ্লোবালাইজেশনের ভুল ব্যাখ্যা যদি দেই, আমি যখন নিজেকে স্মার্ট প্রমাণ করতে যাই ইংরেজি বলে, সেখানেই সমস্যাটা হয়। তার মানে আপনি গ্লোবালাইজেশনের যুগে কীভাবে বাংলাকে ইউজ করছেন সেই জায়গায় সমস্যাটি, এটি এখন পর্যন্ত বুঝতে পারেন। নাম্বার দুই, তো ভাই আমরা অনেক বেশি আধুনিক যুগে আছি, আধুনিক যুগকে অস্বীকার আপনি করতে পারবেন না, কোনো যুগেই পারবেন না। বাট এই আধুনিক যুগে থেকে বাংলা ভাষার বিস্তৃতিটা কোন জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গায় আসেন। আমার বিরোধী দলের নেতা দেখাই গেছিল মোটা থেকে কয়েকটা বড় একটু এক এক করে দেখানোর চেষ্টা করতেছি, তাহলে আশা করি তাদের পুরো বিতর্কটি শেষ হবে। এক, আপনি এখন পর্যন্ত বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগটি নিশ্চিত করতে পারতেছেন না। নাম্বার এক। নাম্বার দুই, যে জায়গাটি হয় যে বাংলা ভাষার যে অর্থনৈতিক প্রতিষ্ঠাটি আছে সেটি নেই। ইংরেজি ভাষা নিয়ে যখন আপনি কথা বলেন সেই ভাষার প্রয়োগটি প্রত্যেক দেশে অনেক বড়ভাবে আছে। আপনি চায়নায় গেলে চাইনিজ ভাষা শিখে যেতে হয়, আপনি স্পেনে গেলে স্প্যানিশ ভাষা শিখে যেতে হয়। বাংলাদেশে যখন কেউ প্রবেশ করে আপনার কোনো সেরকম জায়গায় নেই। অতএব বাংলা ভাষাকে আমরা প্রত্যেকে ধরে যে কোনোভাবে বিকৃত করে দিতে পারছি। আজকে মানুষকে ছোট্ট একটা উদাহরণ দিই, গণমাধ্যম এখানে প্রধান একটা ভূমিকা কেমনে পালন করে। আজকে যখন সকালবেলা উঠে আমি রেডিওটি শুনি, বাংলাদেশ বেতার বাদে অন্য অন্য বেতারে এরকম মানুষ স্পিকার উপস্থান হয়, হ্যালো আপনাদের সাথে আছে আমি আর তৌফিক, এই যে কথাটি, এই কথাটি বাংলা ভাষাকে বিকৃত করছে। অতএব প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে বুঝতে হবে গণমাধ্যমের ভূমিকাটি কেমন। নাম্বার দুই, প্রশ্নটি আপনার পরে চেয়ে নেব। নাম্বার দুই, মানুষকে দেখুন সমস্যাটি কোন জায়গায়। আজকে যখন বাংলাদেশে বলা আছে আপনাকে বাংলাদেশের প্রত্যেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি বাংলা ভাষায় প্রমিত বাংলা আপনি শিক্ষাটি দেন, দেখা যায় সেখানে টিচাররাই হলো অনেক সময় ভুল ব্যাখ্যাটি ভুলভাবে শেখায়, টিচাররাই শুধু স্টুডেন্টদের শেখাতে পারছে না। এবং সমস্যাটি কোথায়? আজকে আমরা কোনোভাবে এই সংসদ ইংরেজি অন্যান্য ভাষার বিরোধিতা করছি না। আজকে আমরা বিশ্বাস করি আধুনিক গ্লোবালাইজেশন যুগে একটা স্টুডেন্টকে বাংলা জানতে হবে, ইংরেজি জানতে হবে, হিন্দিও জানতে হবে। অতএব প্রত্যেকটি ভাষা সমানভাবে শিখতে হবে, তার সাথে বাংলাকে আপনি বিকৃত না করে কীভাবে সঠিকভাবে শিখবেন সেই চর্চাটি করতে হবে। নাম্বার তিন, মানুষকে দেখুন আমাদের পাশে জজকোর্ট, এখানে যখন কোনো রায় হয় সেই রায়টি ইংরেজিতে হয়। অর্থাৎ কোর্ট অফিস আদালতের এই রায়গুলো আপনি কেন এখন পর্যন্ত ইংরেজিতে ইউজ করবেন, কেন আপনি সেই বাংলা টার্ম ইউজ করতে পারতেছেন না? এই জায়গায় বিকৃতি হয়। আজকে যখন কোনো মামলার আসামি তিনি রায়টি শোনে সেই রায়টি তিনি ইংরেজিতে শুনে বুঝতে পারে না, তার সেই যে ম্যাজিস্ট্রেট আছে তার যে আসলে উকিল আছে তিনি বুঝাই দেয় যে তুমি আসলে এখানে মামলায় ফাঁসছো না, তুমি এখানে মুক্তি পাইছো। অর্থাৎ সমস্যাটি এই জায়গায় হয়। আজকে আমরা বিকৃতি বলবো যখন বাংলা ভাষাটাকে আমরা ইংরেজি শব্দে যেমন এ এম আই আমি এরকম করে যখন ব্যবহার করবো। তিনি এখন বলে যান যে জজ কোর্টে যখন কোনো রায় হয় ইংরেজিতে টোটালি ইংরেজিতে সেটাকে তিনি বিকৃতির একটা প্রধান কারণ বলে যান। কিন্তু মানে স্পিকার ইংরেজির একটা ইংরেজি ভাষার আপনাদের কোনো রকম স্ট্যান্ডের্ড বিরোধিতা করছেন না, ওনারা যেটা করছেন ওনাদের বিরোধী নেতা যে তিনটে কারণ দেখিয়েছেন সেটাকে উনি সম্প্রসারণ করছেন। ওনাদের যুক্তিতে ওনারা আছেন, ওনাদের ব্যাখ্যা ওনারা আপনাদের কথা বা আপনাদের কোনো রকম কারণ থেকে বাড়িয়ে দিয়ে কিছু বলছেন না, গ্রহণ করতে পারছেন না। বাংলা ভাষায় আসলে অনেকগুলো সংমিশ্রণ আঞ্চলিক মিশ্রণ এটার মাধ্যমে হয়। আজকে আমরা এই সংসদে খুব ক্লিয়ারলি বিশ্বাস করি আঞ্চলিক শব্দ ব্যবহার বাংলা ভাষার কোনো বিকৃতি না।
আজকে কোন নোয়াখালী মানুষকে আপনি প্রভূত বাংলা শেখাইলে আপনি বলতে পারবেন না তিনি আসলে প্রভূত বাংলায় কথা বলে। আজকে এক এক অঞ্চলে রিজনে ভাষাগুলো আলাদা হইতেই পারে। নোয়াখালী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এক এক অঞ্চলে ভাষা এক এক রকম। আপনি যদি এটাকে বিকৃতি বলেন তাহলে মুক্তিযুদ্ধের সময় 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিল সেটাকে আপনাকে বিকৃত বলতে হবে। কিভাবে বিকৃত বলবে? তিনি যখন মুক্তিযুদ্ধ দাঁড়ায় বলছিল যে সে 7ই মার্চের ভাষণে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, এটাও কোনো না কোনোভাবে যখন বিকৃত হয়ে যায়। অতএব কথাই হচ্ছে আপনি কোনোভাবে এইটাকে বিকৃত শব্দ বলতে পারেন না। আঞ্চলিকতা ব্যবহারকে আপনি যদি বিকৃত বলেন তাহলে আমরা এখানে যারা আছি প্রত্যেকে বিকৃত ভাষায় কথা বলি। তারা যখন বললো যে বাংলা ইংলিশ অন্যান্য বিভিন্ন সংমিশ্রণ করছি, সেখানে আমি আসলে একটা যুক্তি খণ্ডন করছি যে যে অন্যান্য বিভিন্ন জায়গায় গ্রহণ করছি। যুক্তি খণ্ডনে আপনি এমন কথা বলতে পারবেন না যেটা ওনাদের মানুষকে। ধন্যবাদ। দেখুন, তারা যে জায়গাটা দেখানোর চেষ্টা করছিল সেই জায়গায় আসলে আসি যে তারা যদি আরো জিততে চাইতো তাহলে দেখাইতো হইতো যে যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেখানে কি কোন জায়গায় কীভাবে বিকৃতিটি হচ্ছে। তারা এখন পর্যন্ত দেখাইতে পারে না। আমরা যে 4টা জায়গা দেখানোর চেষ্টা করলাম মোটা জাগে, যে একটা পণ্যের বিজ্ঞাপনে কিংবা আমি যখন বাজার থেকে একটা পণ্য কিনে আনি সেখানে যখন একটা ভুল বাংলা বিকৃতির অর্থটি থাকে সেটা কীভাবে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বড়োভাবে হয়ে থাকে। আজকে তারা বললো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি ব্যবহারকারী বেড়ে গেছে। আমরাও বিশ্বাস করি ব্যবহারকারী বেড়ে গেছে, বাট এই ব্যবহারকারী বেড়ে যাওয়া যে সচেতন করে মানুষকে সেটা দেখাই। আজকে তাকে প্রশ্ন করছিলাম যে আপনি কতবার ভুল ব্যাখ্যা দিয়েছেন কিংবা ভুল স্ট্যাটাস দিয়েছেন, কি বলছে আমি দেই না, যারা অশিক্ষিত তারা দেয়। বরঞ্চ আপনার এই যে একটা ভুল ব্যাখ্যা দেখলেন, আপনি আসলে পাবলিকে জনমত গড়ে তুলি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাখ্যা হচ্ছে, সঠিক ব্যাখ্যা কিভাবে দেওয়া যায়, সেখান থেকে আপনার কিংবা আমার মতো সচেতন মানুষটা যদি জনমত গড়ে তোলে সেখান থেকে সচেতনতাগুলো আসে, সেখান থেকে বিকৃতিগুলো রোধ পায়। এখন পর্যন্ত তারা দেখাইতে পারে নাই যে একমাত্র কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিকৃত হয়। আপনাকে 4টা জায়গা দেখাইছিলাম, 4টা জায়গা লাস্ট আরেকবার ব্যাখ্যা করবো। এক, আপনি যেদিন না পর্যন্ত সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত না করতে পারবেন ততদিন কোনোভাবেই আপনি এই বিকৃতিটা ঠেকাইতে পারবেন না। নাম্বার দুই, যতদিন না পর্যন্ত ইংরেজি, স্পেন কিংবা অন্যান্য ভাষার মতো আপনি বাংলা ভাষাকে স্ট্রং একটা জায়গায় দাঁড় না করাতে পারবেন ততদিনও পারবেন না। অতএব প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে সরকারি বেসরকারি শিক্ষার জায়গায় সঠিক করতে হবে, আপনাকে অফিস আদালত ঠিক করতে হবে, আপনার বাংলা একাডেমি ঠিক করতে হবে, তখনই আমরা বিশ্বাস করি বাংলা ভাষা আসলে এই ভেজাল থেকে মুক্তি পাবে। ধন্যবাদ। মানে স্পিকার দেখুন, আজকে বিরোধী দল পুরো বিতর্কটা করেছে একটা জায়গায় যে দেখেন আজকে আমরা দেখাবো যে কি কি করলে বাংলা ভাষার বিকৃতিটা আমরা ঠেকাতে পারবো। মানে স্পিকার দেখুন, আজকের বিতর্কের বিষয়টি ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা প্রধান কারণ বলছি, নট একমাত্র কারণ। তারা শেষে এসে আরেকটি অর্ডারমূলক কথা বলে যে আমরা নাকি বলেছি একমাত্র কারণ। আমরা শুরুতেই স্বীকার করে নিয়েছি বাংলা ভাষা বিকৃতির জন্য অনেক হাজারো কারণ থাকতে পারে মাননীয় স্পিকার, তবে তার মধ্যে কোনটি প্রধান বা মুখ্য ভূমিকাটি রাখে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তারা আজকে দেখিয়ে গেলে দেখেন যে আজকে মানে যদি সর্বস্তরে বাংলার ভাব ব্যবহারটা নিশ্চিত করতে পারি, আজকে যদি পণ্যগুলোর গায়ে যদি শুদ্ধ বানান আমরা দিতে পারি, তা সেই ক্ষেত্রে কী হবে, আজকে বাংলা বিকৃতিটি হবে না। কিন্তু মাননীয় স্পিকার, তারা আসলে কোনো অলরেডি কোনো একটা মুখ্য কারণ দেখিয়ে দিয়ে যায়নি যে তারা আসলে আজকে কোনটিকে সাপোর্ট করে বিতর্কটি করছে। এখন মানুষকে দেখুন, আমরা আপনাকে কিছু ডাটা দেখিয়ে দিয়ে যাই। আজকে তারা বলে গেলেন যে হচ্ছে সুশিক্ষিত মানুষজন সচেতন হচ্ছে না জন্য আজকে হচ্ছে বিকৃতিটি হচ্ছে। এখন তাদের জ্ঞাতার্থে বলতে চাই মাননীয় স্পিকার, বর্তমানে আমরা বাংলাদেশে আমার যেই মন্ত্রী যে রেশিওটা দেখিয়ে যায় সেখানে হচ্ছে তরুণরা সবথেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এই পয়েন্টটা শুধুমাত্র এই জন্য এসেছে মাননীয় স্পিকার, দেখুন এই তরুণদের মধ্যে অধিকাংশই হচ্ছে শিক্ষিত। এই শিক্ষিত মানুষজন আমরাই কিন্তু এই জিনিসটা আসলে বেশি ব্যবহার করি। আমরা মেসেজের শুরুতেই বলি হেই ব্রো কি অবস্থা, তারপর বলি মাম্মা কেমন আছো, তারপর আমরা আসলে বলি ফকরে, ফটো যখন ফটো ক্রেডিট দেই বা যখন ছবি কিট কে তুলেছেন আমরা বলি ফকরে অমুক। কিন্তু মাননীয় স্পিকার, এই যে ফকরে এটা না বাংলা না ইংরেজি মাননীয় স্পিকার, এই জায়গা থেকে বাংলার বিকৃতিটা সব থেকে বেশি হচ্ছে মাননীয় স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাদেরকে আজকে একটা অল্টারনেটিভ দেখাইতে হইতো যে না দেখেন আজকে সামাজিক যোগাযোগ না বরঞ্চ এই মাধ্যমটা আছে আপনাদের থেকে ওরা শক্তিশালী একটা মাধ্যম যেখানে হচ্ছে বিকৃতিটি বেশি হয় এমন একটা জায়গা তারা দেখিয়ে যেতে পারেনি। এখন মানুষ স্পিকার দেখুন, আপনাকে দেখিয়ে যাই যে আমরা কিভাবে হচ্ছে দেখি। তারা আজকে তাদের একটা বড় একটা জায়গা ছিল যে পণ্যের গায়ে ভুল ব্যাখ্যা, ভুল বানান মানুষ স্পিকার, এই বানানটি নাকি হচ্ছে বিকৃত করছে। এখন মানুষ স্পিকার দেখিয়ে দিয়ে যাই এটি বিকৃত করলেও কেন এটি প্রধান কারণ না। আজকে মানুষ স্পিকার যখন কোনো একটি পণ্যের গায়ে কোনো একটি বানান ভুল থাকে, এই বানানটাকে মানুষ স্পিকার আমরা দেখতে পাই বর্তমানে ই কমার্স সাইট নামে একটা বড় বিজনেস প্ল্যাটফর্ম আছে যেইখানে হচ্ছে পণ্যের বিজ্ঞাপনটি হয় মানুষ স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেইখানে একটা ভুল বানান আমরা দেখলে এই ভুল বানানটা নিয়ে ট্রল শুরু হয়ে যায় মানুষ স্পিকার। তার মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুল হলে মানুষ স্পিকার সেটা ট্রল হয় এবং পরবর্তীতে এইটাকেই মানুষ বেশি ব্যবহার করে, মজা পায় মানুষ স্পিকার। আমরা যেমনটি দেখতে পাই হিরো আলমের মানে নির্বাচনকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে প্রবলেমেটিক ইস্যুগুলো আছে যেগুলোকে নিয়ে মানুষ মজা পায় ট্রল করে, এইগুলো পরবর্তীতে অনেক বেশি প্রচলিত হয়ে যায় যেটি আমাদেরকে খুব বেশি প্রভাবিত করে। এখন মানুষ স্পিকার দেখুন, তাদের আরেকটি জায়গা ছিল দেখেন বিশ্বায়নের ভুল ব্যাখ্যা।
আসলে এইভাবে আসলে ফাংশন করে না যে বিশ্বায়নের ভুল ব্যাখ্যা। আমরা আপনাকে আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রধান প্রভাবক। আমরা এখানে আপনি বলার চেষ্টা করেছি, দেখেন আজকে এটা বিশ্বায়নের যুগে বসবাস করতেছি, এই বিশ্বায়নের যুগে মানুষের কী হয়, পুরো বিশ্বের সকল মানুষের সাথে আমরা কানেক্টেড থাকি কীভাবে, সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমের মানে মাধ্যমের দ্বারা। এখন এইখানে দেখা যায় কি মানে স্পিকার, অন্য দেশের এক ভাষাকে আমরা একটা শব্দের অর্ধেকটা নিচ্ছি, বাংলার অর্ধেকটা নিচ্ছি, এইভাবে করে মানে স্পিকার আমরা নাকি গুলায় ফেলতেছি মানে স্পিকার। এখন তারা যেটি বললো আসলে ভুল ব্যাখ্যা, তারা বলার চেষ্টা করলো যে যখন হচ্ছে মানুষ বাংলার ভিতরে ভিতরে ইংরেজি ব্যবহার করে এটিকে আসলে খুবই স্মার্টনেস দেখানো, এটি মানে স্পিকার কখনো যদি এভাবেই হয় এই জায়গাটি সব থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই। তারপর দেখুন মানে স্পিকার তারা আজকে বলে গেলেন যে রেডিওতে হ্যালো আমি আরজে বলে শুরু করে এটা হচ্ছে ভুল একটা মানে এটা হচ্ছে একটা প্রভাবক, যে মেইন প্রভাবক যেটা হচ্ছে বাংলা ভাষাকে বিকৃত করছে। এখন মানে স্পিকার আমি তাদেরকে দেখিয়ে দিয়ে যাই, রেডিওর আরজে যখন বলা শুরু করে হেই ফ্রেন্ডস আমি রেডি মানে আমি আরজে তৌফিক বলছি যখন বলা শুরু করে, সেই রেডিওতে ঢুকানোর আগে তাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়। আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমাকে কোনো আমি বাংলা ইংরেজি অথবা মিশ্রণ জগা খিচুড়ি ব্যবহার করবো কিনা সেই জায়গাটি মানে স্পিকার, তাহলে কখনই ওই তাদের স্ট্যান্ডে থাকে না। আমরা আজকে একটা ওয়ার্ল্ড কম্পারিজন দেখাই যে কোন ওয়ার্ল্ডে কোন আপনি কি আপনাকে দেখাতে সক্ষম হয়েছি। দেখেন আজকে তাদের পুরো বিতর্ক জুড়ে কয়েকটি স্ট্যান্ড ছিল যেটি আমি ইতিমধ্যে ভেঙে দিয়েছি, তারা বলেন যে বন্যার গায়ে ভুল বানান, এই জায়গাটি তারা দেখানোর চেষ্টা করে। এখন মানে স্পিকার দেখুন আমরা বলছি যে কারণ অনেকগুলো কিছু দায়ী থাকতে পারে মানে স্পিকার, সেই জায়গায় প্রধান ভূমিকাটি মুখ্য ভূমিকাটি পালন করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন আসলে দেখুন আজকে তাদের ওয়ার্ল্ডে ছিল এটি, এখন আমাদের আমরা কি কি দেখাই, দেখেন যে বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমটি আমরা ব্যবহার করছি অবাধে মাননীয় স্পিকার, এবং হচ্ছে এখানে অন্য কারো এক্তিয়ার না থাকা, আমি আমার মতো কখনই আঞ্চলিকতাকে আজকে আমরা মাননীয় স্পিকার বিকৃতির মধ্যে নিয়ে আসতেছি না, ভাষার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই আজকে আমরা বিতর্কটি করছি। এখন দেখেন মাননীয় স্পিকার ভিনদেশি ভাষায় অর্থাৎ ইংরেজিতে যেমন আমি একটু উদাহরণ দিয়েছিলাম যে এ এম আই আমি, এইভাবে মাননীয় স্পিকার যখন আমরা বাংলা শব্দটাকে ইংরেজিতে লিখি এটি হচ্ছে মাননীয় স্পিকার বিকৃতি। দ্বিতীয়ত আমরা দেখাই যে বাংলা ভাষার স্থলাভিষিক্ত মাননীয় স্পিকার, এই জায়গা থেকে আমি আপনাকে দেখাতে সক্ষম হই মাননীয় স্পিকার আজকে আমাদের যে পয়েন্টটি ছিল এটি শেয়ার করছিল 10 সেকেন্ডের মধ্যে, এই পয়েন্টটি মানে স্পিকার আসলেই বাংলা ভাষার বিকৃতির জন্য সব থেকে বেশি দায়ী, তাই মানে স্পিকার এই সংসদে প্রস্তাব বিকৃত হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি, ধন্যবাদ। তিনি বললেন যে আসলে কি কি কারণে বাংলা ভাষা বিকৃত আমরা ঠেকাতে পারি মাননীয় স্পিকার, এই বিষয়ে কোনো আমরা দেখাচ্ছি না, এবং কোন কোন জায়গায় প্রধানতম মাধ্যম হিসেবে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে। শুধুমাত্র প্রধানতম মাধ্যম হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমার দলের নেতা এবং উপনেতা দেখিয়ে গেছেন যে আসলে আপনি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারটি নিশ্চিত করতে পারছেন না, এবং বৈশায়নের ভুল ব্যাখ্যার কারণে মাননীয় স্পিকার বাংলা ভাষা বিকৃতি হচ্ছে, এবং ভাষার কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নেই। মাননীয় স্পিকার সরকার দলীয় সাংসদ বললেন যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শিক্ষিত তরুণরাই বেশি ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং এখানে তাদের মাধ্যমেই বাংলা ভাষাটা বিকৃত হচ্ছে। মাননীয় স্পিকার একজন তরুণ যখন শিক্ষিত হয় সে কোথা থেকে শিক্ষিত হয় মাননীয় স্পিকার, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে। মাননীয় স্পিকার আপনি যদি তার শিক্ষা প্রতিষ্ঠানে প্রমিত বাংলা ভাষা ব্যবহারটি নিশ্চিত না করতে পারেন মাননীয় স্পিকার, তাহলে তার মধ্যে থেকে সেই বিকৃত সেই স্ট্যাটাস আসবে মাননীয় স্পিকার সামাজিক মাধ্যমে। এখানে আপনি সামাজিক মাধ্যমকে প্রধানতম কারণ হিসেবে ব্যাখ্যা করতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার যদি যে আমরা সেই সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগটা করতে পারি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে শিক্ষিত শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষাটা দেওয়া হয়, সেখানে যদি আমরা মাননীয় স্পিকার আমাদের শিক্ষার্থীদেরকে প্রমিত বাংলা ব্যবহারটি নিশ্চিত করতে পারি পরে চেয়ে নিচ্ছি নিশ্চিত করতে পারি, তখন সেই শিক্ষার্থী যে শিক্ষার্থীর মধ্যে প্রমিত বাংলা ভাষার প্রতি যেই শ্রদ্ধা এবং সেই ভাষার যে ব্যবহারের সার্বজনীনতা থাকবে সে কখনোই বাংলা ভাষার বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিবে না, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভাষার বিকৃতিটা হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার সরকার দলের মন্ত্রী বললেন যে সুশিক্ষিত মানুষজনই ফেসবুকে ভাষা বিকৃত করছে। মাননীয় স্পিকার যখন একটি মানুষ তার ভাষার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সুশিক্ষিত হবে তখন সে কখনোই তার ভাষা নিয়ে ফেসবুকে বিকৃত করবে না মাননীয় স্পিকার, সে স্ট্যাটাস দিবে না পরে চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। এবার আসুন যে আমরা কি কি বলছি যে আসলে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম নয় এটাই প্রধান কারণ নয় মাননীয় স্পিকার, আরও যে কারণগুলো রয়েছে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ নেই, ভাষার অর্থনৈতিক প্রতিষ্ঠা নেই, এবং গ্লোবালাইজেশনের ভুল ব্যাখ্যা মাননীয় স্পিকার বারবারই উঠে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি আসলে ব্যবহার করছে কারা মাননীয় স্পিকার, শিক্ষিত তরুণরা শিক্ষিত সমাজের লোকজন পরে চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। দেখুন শিক্ষিত যখন হবেন আপনি যখন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার প্রমিত বাংলা ভাষা ব্যবহারটি নিশ্চিত করবেন আপনার সেই সুশিক্ষিত শিক্ষার্থী
কখনোই বাংলা ভাষা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত করবে না মানুষ স্পিকার। এবং যখন আপনার জানা থাকবে যে প্রমিত বাংলা ভাষার যে ব্যবহারটা সে কখনোই সেটি বিকৃত করে ফেসবুকে স্ট্যাটাস দিবে না মানুষ স্পিকার, এবং তাকে সেই স্ট্যাটাসের বিকৃততাই গ্রাস সহজে গ্রাস করতে পারবে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার দেখুন যে ভাষার অর্থনৈতিক প্রতিষ্ঠা নেই মানুষ স্পিকার, এ কারণে বাংলা ভাষার সেই বিকৃতটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে মানুষ স্পিকার। এটি প্রধান কারণ নয়, যখন আমাদের ভাষার প্রধানতম অর্থনৈতিক প্রতিষ্ঠা থাকবে তখন ভাষার কখনোই বিকৃত হওয়ার সেই প্রবণতাটা থাকবে না মানুষ স্পিকার। কিভাবে থাকবে না দেখুন মানুষ স্পিকার, আজকে ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত, আমাদের বাংলা ভাষায় সেই স্বীকৃতিটা নাই মানুষ স্পিকার। মানুষ স্পিকার দেখুন চায়না যেতে হলে আমার চায়না ভাষা শিখে যেতে হয়, জাপানে যেতে হলে জাপানিজ ভাষা শিখে যেতে হয়। আমাদের বাংলা ভাষার সেই যদি আন্তর্জাতিক স্বীকৃতিটা থাকতো যে অবশ্যই বাংলাদেশে আসতে হলে বাংলা ভাষাটা শিখে সঠিক প্রমিতভাবে শিখে আসতে হবে, তখন বাংলা ভাষা কখনোই সেই বিকৃতিটা হচ্ছে না মানুষ হইতো না মানুষকে পরিচয় নিচ্ছি মানুষ স্পিকার। এবং আমরা যেই আমাদের সেই সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রমিত বাংলার যেই যথাযথ ব্যবহারটা যদি আমরা করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কোনো বিকৃতি হবে না মানুষ স্পিকার। তাই বলতে চাচ্ছি যে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ নেই, এর জন্য কী হচ্ছে মানুষ স্পিকার, বাংলা ভাষার সেই বিকৃতিটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাংলা ভাষার অর্থনৈতিক প্রতিষ্ঠা নেই। যখন আমার ভাষার অর্থনৈতিক প্রতিষ্ঠাটা থাকবে তখন অবশ্যই সেই ভাষার প্রতি আমরা সচেতন হব এবং সেই ভাষা শিক্ষায় আমরা অনেক বেশি খেয়ালি হব মানুষ স্পিকার, এতে সেই আমার ভাষা বিকৃত করার প্রবণতাটা কমে যাবে। যখন আমি সেই আমার নিজের মধ্যে থেকে প্রবণতাটা কমে যাবে তখন আমি একজন শিক্ষিত তরুণ হিসেবে, আমি একজন সচেতন তরুণ হিসেবে আমি কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভাষার বিকৃতিটা করব না মানুষ স্পিকার। মানুষ স্পিকার এবং বৈশ্বয়নের ভুল ব্যাখ্যার কারণে আমরা আধুনিক বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে চাচ্ছি, কিন্তু আমার ভাষাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভাষার যে ভুল এটা যে নিজেকে স্মার্ট থেকে স্মার্ট দাবি করা মানুষ স্পিকার, সেই ভুল ব্যাখ্যার মাধ্যমে এটা কখনো এটা আমার ভাষাকে বিকৃত করছে। তাই মানুষ স্পিকার আজকে ওভারঅল যে বিষয়টা পর্যালোচনায় পাই মানুষ স্পিকার, তারা শুধু দেখিয়ে যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান কারণ মানুষ স্পিকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষার বিকৃতির প্রধান কারণ হতে পারে না। কি কারণে মানুষ স্পিকার দেখুন সর্বস্তরে যখন ভাষার প্রয়োগটি করবেন দর্শক চেয়ে নিচ্ছে মানুষ স্পিকার, এবং ভাষা যখন অর্থনৈতিক প্রতিষ্ঠাতা থাকবে তখন আপনার ভাষা বিকৃত হওয়ার প্রবণতাটা কম থাকবে। তাই মনে করছি আজকের সংসদে এই প্রস্তাবটি গৃহীত হচ্ছে না। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। সরকার দল থেকে যে বিতর্কটি আসছে সেটি একটু সাম আপ করি, তারা বোঝানোর চেষ্টা করছে ভাই রেডিও কিংবা টেলিভিশনে ভুল ব্যাখ্যাটি হয় না কিংবা বিকৃতিও হয় না, কেন হয় না এই জায়গাটা ব্যাখ্যা করি। বললো রেডিওতে আপনাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়, তারা এখন পর্যন্ত জানেই না যে রেডিওতে রুলস অ্যান্ড রেগুলেশন কী থাকে। গেলেই আপনাকে সেখানে মিক্স করে কথা বলতে হবে, আপনাকে সেই স্টাইলিংভাবে উপস্থাপন করতে হবে, এটি রেডিও রুলস। অতএব এই রুলস যে জায়গাটা দেখানোর চেষ্টা করছিলাম যে আপনি যখন ছোটোবেলা থেকে আপনি টেলিভিশন দেখে বড় হন, সেই টেলিভিশনে আসলে আপনাকে প্রমিত বাংলাতে শেখানো হয় না, সেখানে বিভিন্ন বিকৃত শব্দ শেখানো হয়, সেখানে যে গেস্ট আসে তারাই বিভিন্ন বিকৃত শব্দটি ইউজ করে। অতএব এই মাধ্যমে হয়, আমরা শুরুতেই বলছিলাম একমাত্র বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার ছাড়া শুদ্ধ চর্চা আসলে কোথাও হচ্ছে না। অন্য অন্য যে জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে কেমনে বিকৃত চর্চাটি শেখায়, এই জায়গাটা আসলে অনেক বড় প্রধান না, তার থেকেও বড় প্রধান। ছোটোবেলা থেকে আমরা কীভাবে একটা ভাষা চর্চা করি, আমরা মায়ের পেট থেকে শিখে পৃথিবীতে আসি না, পৃথিবীতে আসার পর ভাষার চর্চাটি শিখি। অতএব সেই জায়গা থেকে স্কুলে যাওয়ার পর যখন বিকৃতিটা শিখি, সেই বিকৃতিটি বড় হওয়ার পর আমি বাস্তবে রূপান্তরিত করি। অতএব সমস্যাটি এই রূপে ওনার বক্তব্যে একটু আগে স্পষ্ট করেছিলেন যে আমরা বলেছি যে টিভি রেডিওগুলোতে বিকৃতি হয় না, কিন্তু মানে আমি স্পষ্ট করেছি যে ওখানে যদি রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে ঢোকানো হয় বিকৃতি হলে তুলনামূলক কম হয়। মাধ্যমটা যদি সামাজিক এখানে হচ্ছে বিকৃতিটা বেশি হয় প্রধান মাধ্যম। উনি এসে বলার চেষ্টা করে আমি নাকি বলেছি যে ওগুলোতে বিকৃতি হয় না, বাংলাদেশ কিংবা অন্য দেশ বাংলাদেশে দাঁড়িয়ে তিনি বিতর্ক করছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি বলেই বিকৃতিটা হচ্ছে। তার মানে আপনাকে দেখতে হবে ফেসবুক কারা ইউজ করছে, তারাই বলে গেল যারা যুবক তারা বেশি ইউজ করছে, ম্যাস পিপলরা করতেছে। অতএব তাদের কাছে যখন প্রশ্ন করি আপনি কতবার করছেন, বলে আমি করি নাই, তার মানে আপনারা সচেতন বলে আপনি করেন নাই, তার মানে করছে টাকারা। অতএব বিকৃতিতে যেখানে প্রধান মাধ্যমে হচ্ছে না সেটা এখন পর্যন্ত ক্লিয়ার। নাম্বার দুই, যদি এই বিকৃতিটা হয় সেই বিকৃতি আমরা কোনোভাবে বলছি না মোটেই হয় না, মাঝে মধ্যে হয়, হলেও সেটা ট্রোলের শিকারের মাধ্যমে কীভাবে সেই বিকৃতিটা সঠিকভাবে দেখায়, একটা জনসচেতনতা কেমনে তৈরি হয়। যখন ফেসবুকে কোনো ভুল ব্যাখ্যা আসে সচেতন নাগরিকরা আসলে বিভিন্নভাবে লেখালেখি করে, সেই লেখাটা আসলে ফেসবুকে সবার মাধ্যমে যায়। অতএব সেই মাধ্যমে যে সচেতন হতে পারে তার একটা অল্টারনেটিভ আমরা দেখাই, তারা দেখাইতে পারে না। পুরো বিতর্ক এখন পর্যন্ত তারা কোনো গোল কিংবা সমাধান দেখায় নাই। আমরা আপনাকে দেখাই, আপনি যখন
বাংলাদেশের মতো জায়গায় সর্বস্তরে বাংলাটি আসলে চালু করতে পারবেন, প্রভূত কথা বলাটি চালু করতে পারবেন, শিক্ষক শিক্ষার্থীদের বোঝাইতে পারবেন বাংলা ভাষা কথাটি বলো, তখন শুধুমাত্র ফেসবুক না, কোনো মাধ্যমে আপনি কোনোভাবেই ট্রোলের শিকার হবেন না, বিকৃতিটা হবে না। নাম্বার এক। নাম্বার দুই, আমরা আমাদেরকে খুব ক্লিয়ারলি বিশ্বাস করি, আপনার অফিস আদালত সরকারি প্রতিষ্ঠান থেকে এইগুলো ঘটনাগুলো ঘটাইতে হইবে যে আপনারা সঠিক বাংলাটি ব্যবহার করেন। নাম্বার তিন, দেশে বাংলা একাডেমি নামক একটা জায়গা, সেই জায়গা থেকে নিয়মিত বিভিন্নভাবে সংশোধনগুলো হয়ে আসতেছে। অতএব আপনার বাংলা ভাষা বিকৃতির যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে দিন দিন হচ্ছে। অতএব যে জায়গায় বিকৃতিগুলো ছিল সেই বিকৃতিগুলো সংশোধন ইতিমধ্যে হচ্ছে এবং ভবিষ্যতে হবে, সেই জায়গায় আমরা বিশ্বাস করি। পর্যন্ত তাহলে সরকার দল কী দেখাইছে? সরকার দল আপনাকে মোটা দাগে তিনটা দেখানোর চেষ্টা করছে যে ভাই আমরা গ্লোবালাইজেশন সাথে ইংরেজিও মিক্স হয়। আমরা বলছি না কোনোভাবে মিক্স হয় না, বাট মিক্সটা যে হয় সেটা আমরা যে ওভার স্মার্ট দাবি করি, যে কোলার ঢাকায় সেই জায়গাটি হয়, আমি যে একজন সচেতনভাবে কোনোভাবে কাজ করি, কোনোভাবে গ্লোবালাইজেশন ওই জায়গাটা আমরা বাংলাকে বিকৃত করতে পারে না, আমি সঠিক শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবো, সেটা যদি আমার নিজের আনুগত্য হয়। নাম্বার দুই, তারা বোঝানোর চেষ্টা করলো যে এই বিতর্কের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই যে প্রত্যেকটা মাধ্যমে কানেকশন কি দেখাই না, শুধুমাত্র ফেসবুক নিয়ে কিছুক্ষণ কথা বলছে, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, এখানে কি হয় সেটাও আসলে যুক্তিখণ্ডন বলবো আশা করবো। মানুষকে আমরা বিশ্বাস করি প্রস্তাবটি সংসদে গৃহীত হবে না। ধন্যবাদ। কয়েকটি জিনিসে আপনার মনোনিবেশ করছি। এক নম্বর, মানুষ স্পিকার তিনি বারবার বাংলা ভাষার ইউজ শব্দটি ব্যবহার করলেন, অল্টারনেটিভ শব্দটি ব্যবহার করলেন। মানুষ স্পিকার তিনি বললেন হইবে, আসতেছে। মানুষ স্পিকার এইগুলো কি বিকৃত নয়? তিনি এই যে ভাষা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করতেছে এগুলো কি, এই যে করতেছে শব্দটি ব্যবহার করছি, মানুষ স্পিকার এই যে এই শব্দগুলো তিনি তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যখন আরেকজনকে মেসেজ পাঠাবে তখন এই শব্দগুলো যে ব্যবহার করবে না তার কোনো আজকে কিন্তু তিন গ্যারান্টি দিতে পারেন না, তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এখানে অর্থনৈতিক বিষয় নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে, মানুষ স্পিকার ভুল বানানের কথা বলা হয়েছে, কিন্তু এই ভুল বানানের মানদণ্ডটি কি? এই ভুল বানান কে সংশোধন করবে? বাংলা একাডেমি সংশোধন করবে? তাহলে বাংলা একাডেমি সার্বজনীন স্বীকৃত বানানের মানদণ্ড স্থাপন করতে পারছে কিনা তা কিন্তু নেই মানুষ স্পিকার। মানুষ স্পিকার তারপর তারা এইখানটায় আধুনিকতার ভুল ব্যাখ্যার কথা ওয়ান লাইনার দিয়ে গেলেন, কিন্তু আসল ব্যাখ্যাটা কি মানুষ স্পিকার? তারা এই জিনিসগুলো আজকে এখানে উত্থাপন করে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার আমরা যেই জায়গায় বলে যেতে চাচ্ছি যে এইখানটায় যদি আপনি এই অডিয়েন্সকে প্রশ্ন করেন, যার দর্শক শ্রোতা প্রশ্ন করেন, কতজন এইখানে ফেসবুক, টুইটার ব্যবহার করে, ম্যাক্সিমামই উত্তর পাবেন যে বেশিরভাগ ব্যবহার করছে। মানুষ স্পিকার এই দ্বারা প্রমাণ হয় যে এরা এই ফেসবুক মেসেঞ্জার এই যোগাযোগ মাধ্যম দ্বারা প্রভাবিত। অর্থাৎ আমরা আজকে বিশ্বায়নের যুগের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান প্রভাবক হিসেবে কাজ করছে তা কিন্তু প্রমাণ হয়। আর প্রভাবক হিসেবে কাজ করার কারণে এইখানটায় যে আমি AMI লিখবে, আমার মন চায় এটাকে মুন চায় লিখবে, মানুষ স্পিকার তানিয়াকে থানিয়া লিখবে, এই জিনিস কিন্তু হয়ে যাচ্ছে মানুষ স্পিকার। এই যে ভাষার বিকৃতি, আমরা কিন্তু এই জিনিসটাই আজকে দেখাচ্ছি যে ভাষার বিকৃতি হচ্ছে মানুষ স্পিকার। প্রসঙ্গক্রমে তিনি রায়ের কথা বলে গেলেন মানুষ স্পিকার, তার ব্যথার্থে বলে রাখি সুপ্রিম কোর্ট থেকে আরেকটি অ্যাপিল হয়েছে মানুষ স্পিকার, সেই জায়গায় বাংলা ভাষায় প্রকাশ হয় তার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মানুষ স্পিকার। তারপরও এই যে হাইকোর্টে বা যে ধরনের রায়গুলো লেখা হচ্ছে কিন্তু মিশ্র ভাষায় নয়, হয় ইংরেজিতে নয় বাংলায়। মানুষ স্পিকার বিকৃত বলতে আমরা কিন্তু সেইগুলোকেই আজকে এইখানটায় সংজ্ঞায়ন করেছি যে বিষয়গুলো ভিনদেশী তথা শব্দে বাংলাকে লেখা হবে মানুষ স্পিকার। মানুষ স্পিকার তার অর্থনৈতিক অনেকগুলো প্রপোকণ্ডে এখানটায় আনলেন মানুষ স্পিকার, এই যে অর্থনৈতিক বিষয়টি আনলেন, কিন্তু এটা বিকৃতি বন্ধ করতেছে না, বিকৃতি বন্ধ করছে অথবা করার প্রতি কোনো ধরনের প্রভাব আছে কি না তারা আজকে দেখাই যায় না মানুষ স্পিকার। তারা আজকে এখানে সলিউশনের অনেকগুলোর কথা বললেন মানুষ স্পিকার, কিন্তু প্রথমেই যখন আমি আসি তখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমি আমার মন্তব্যগুলো প্রকাশ করছি তখন তার নিয়ন্ত্রণ করবার কারো এখতিয়ার আছে কিনা সেই একটি প্রশ্ন উত্থাপন করে গিয়েছিলাম মানুষ স্পিকার, তারা আজকে সেই বিষয়গুলো ধরে না মানুষ স্পিকার। তাহলে ওভারঅল যে বিষয়গুলোর কথা যদি আমরা বলি, আজকে আমাদের বিশ্বায়নের যুগে যে যোগাযোগের মাধ্যমের প্রধান প্রভাব এই জিনিসগুলো তারা একটু সময় চেয়ে নিচ্ছি, এইগুলো তারা আজকে ভেঙে যায় না মানুষ স্পিকার। স্থলাভিষিক্তকরণের বিষয়গুলো ভেঙে যায় না, পক্ষান্তরে তারা কিছু অনলাইনার দিয়ে যায়। তাই মানুষ স্পিকার বলতে চাচ্ছি আজকে আমাদের প্রস্তাবটি সংসদে গৃহীত হবে। ধন্যবাদ মানুষ স্পিকার। ধন্যবাদ সবাইকে।